বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো তোমরা বাসায় নিরাপদে আছো আশা করি, এবং সচেতনতা পরিচ্ছন্নতা মেনেই চলছো, এবং সেটা অবশ্যই আমাদের করতে হবে। সেই সাথে আমাদের পড়াশুনো কিন্তু করতে হবে। সবাই তো পড়াশুনো করো, মাশাআল্লাহ। আমার গত ক্লাসে যে আলোচ্য বিষয়টা ছিল সেটা তো তোমাদের স্মরণ আছে। আমি বলেছিলাম যে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করাবো। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডকে বলেছিলাম সেদিন, যে আমি এই তিনটাকে এখানে বুঝাচ্ছি। তো সেখানে আমি আলোচনা করেছিলাম যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে হলে কিন্তু তোমাদের কতগুলি ইনগ্রেডিয়েন্টস, কতগুলি উপকরণ, এলিমেন্টসের দরকার। সেই এলিমেন্টসের থেকে একটা আমি বলেছিলাম ভার্বের ক্লাসিফিকেশন। সেখানে নিশ্চয়ই তোমাদের স্মরণ আছে, বি ভার্বের কথা বলেছি, হ্যাভ ভার্বের কথা বলেছি, ডু ভার্বের কথা বলেছি। আমি তোমাদেরকে একটু রিভিউ করে দিতে চাই। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে কিন্তু বিকে বোঝায়, হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে হ্যাভকে বোঝাবে, ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে ভার্বের বেস ফর্মকে বোঝাবে। এখন আরেকটা জিনিস আমরা আলোচনা করেছিলাম, সেটা হলো ভার্বালস বলা হয়। যেটা ভার্বালস হলো ভার্বের এমন একটি রূপ যা একই সাথে ভার্ব এবং নাউন অথবা ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভের কথা। পার্টিসিপল আবার বলেছিলাম তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনি যুক্ত হয়ে হবে। পাস্ট পার্টিসিপল হলো ভার্বের তৃতীয় রূপ অ্যাডজেক্টিভের মতো যখন কাজ করে। আর তোমাদেরকে বলেছিলাম পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভার্বের তৃতীয় রূপ মিলে হবে, কথাটা স্মরণ রাখতে হবে। এখনই আমরা কিছু সময়ের মধ্যে সেটার প্রয়োগ দেখব। তবে আজকে আমি তোমাদেরকে পূর্বে বলেছি যে আমি যখনই ট্রান্সফরমেশন করাবো তখনই কিন্তু আমি বারবার ক্লজের কথা বলবো, ফ্রেসের কথা বলবো। সে আজকে আমি ট্রান্সফরমেশনটা কমপ্লেক্স থেকে সিম্পলে নিয়ে যাব। কিভাবে সিম্পল সেন্টেন্স করা যায় সেটা আমি দেখাবো। তবে সেটা আমি বোঝাতে চাচ্ছি তোমাদেরকে যে কমপ্লেক্স থেকে সিম্পল, সবাই স্মরণ রাখবে যে কমপ্লেক্স থেকে সিম্পল করানোর জন্য আজকে আমি অ্যাডভার্বিয়াল ক্লোজ যুক্ত যে সমস্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলো আছে সেইগুলোকে আমি সিম্পলে কিভাবে রূপান্তরিত করা যায় সেই ফর্মুলাগুলো আলোচনা করব। আমার ক্লাসটা সুন্দরভাবে যদি অনুসরণ করো, শোনো, তাহলে আমি আশা করি তোমাদের জটিলতা আর থাকবে না। তোমাদের এই বিষয়ে একটি বেস তৈরি হবে। সেক্ষেত্রে আজকে আমি দেখো লিখেছি একবার ক্লোজ অফ কনসেশন। তোমাদের স্মরণ আছে যে একবার ক্লোজ অফ কনসেশন দো বা অন্ধ দিয়ে শুরু হয়। লিখে নাও খাতায় দো অথবা অন্ধ। আমি একটা পুরো বাক্য লিখি, দেখো দো ইজ রিচ he lives a simple life. সবাই খাতায় লিখে নিতে পারো যে though he is rich he leads a simple life. Here adverbial clause of conjunction এ though এবং although ব্যবহার এখানে আছে, subordinate clause দিয়ে শুরু হয়েছে। এখানে দেখো sentence-টা subordinate clause-টা আগে আসছে, এই ক্লোজটা কিন্তু পরেও আসতে পারত, সমস্যা নাই, যেখানে আসুক সিস্টেম একই।